এখন দেখছি টেকনো এবং ইনফ্লিঙ্কস এই দুটো ব্র্যান্ড অনেকটা এগিয়ে যাচ্ছে। টেকনো তাদের নতুন একটি ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে, যেটার নাম হচ্ছে টেকনো ফ্যান্টম এক্স ডিভাইস কিকে। অবশ্যই ডিভাইসটির মধ্যে কার্ভ ডিসপ্লে থাকবে এবং একটি গেমিং প্রসেসর থাকবে, বেটার ক্যামেরা থাকবে এবং একটা পাওয়ারফুল র্যাম ভেরিয়েন্ট দিয়ে ডিভাইসটিকে তারা লঞ্চ করতে যাচ্ছে। অবশ্যই এই ডিভাইসটি কিছুদিন আগে গ্লোবালি লঞ্চ করা হয়েছে। আজ এই ভিডিওতে এই যে টেকনো ফ্যান্টম এক্স ডিভাইসটির মধ্যে কী কী ফেক্স থাকছে, এই মোবাইল ফোনটি প্রাইসটা কত হবে, ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে গেলে বা কবে পাওয়া যেতে পারে, সমস্ত রকম ডিটেলস আজ আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তাই আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো, ভিডিওটি আপনি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি আলম, আপনারা দেখছেন টেক বাংলা আলম ইউটিউব চ্যানেল। এখনো পর্যন্ত আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, তার পাশাপাশি ভিডিওটিতে একটি লাইকও করে ফেলুন। তো চলুন করবো না দেরি, শুরু করি আজ ভিডিও তাড়াতাড়ি। সবার প্রথমে আমি ডিজাইন থেকেই শুরু করতে চাই। হ্যাঁ, অবশ্যই ডিভাইসটির ব্যাকসাইডে ব্যবহার করেছে গ্লাস বডি, কর্নিং গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশনও ডিভাইসটির ব্যাকসাইডে থাকছে। অবশ্যই এখান যে ব্যাকসাইডের ডিজাইনটা অনেকটা বেটার থাকছে। তার পাশাপাশি ব্যাকসাইডে থাকছে তিনটে ক্যামেরা সেটআপ, এলইডি ফ্ল্যাশ এবং এখানে থাকছে টেকনোর লোগোটাও। অবশ্যই এখান যে ডিজাইনটা ব্যাকসাইডে প্রোভাইড করেছে অনেকটা বেকার থাকছে কিন্তু। হ্যাঁ, তবে এখন কথা বলবো ডিভাইসটির যে সবথেকে হাইলাইট ফিচার্সকে নিয়ে। ডিভাইসটির মধ্যে যে ডিসপ্লেটা থাকছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামুলেট কার্ভ ডিসপ্লে ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে। বুঝতেই পাচ্ছেন টেকনো ডিভাইসের মধ্যে কার্ভ ডিসপ্লে, তার পাশাপাশি এখানে যে ডিসপ্লের এক্সপেন্সটাও অনেকটাই কিন্তু বেকার থাকবে এবং এখানে থাকছে ডুয়েল ফাংশন সেলফি ক্যামেরা। অবশ্যই এখানে যে এর ব্যাজের নিচের চেনটা অনেকটাই ছোট থাকছে অবশ্যই। তো এখানে তার পাশাপাশি এই ডিসপ্লেটাকে আরও বেকারভাবে ইউজ করার জন্য 90Hz রিফ্রেশ রেটও ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে। অবশ্যই এখানে সে টাচ স্যাম্পলটাও অনেকটাই কিন্তু বেকার থাকবে এই ডিভাইসটির মধ্যেই কিন্তু। তার পাশাপাশি ফোন সাইডেও থাকছে কর্নিং গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশনও। তো অবশ্যই এখানে সে ডিসপ্লে কোয়ালিটিটা অনেকটাই বেকার থাকবে ডিভাইসটির মধ্যেই। তার পাশাপাশি ডিভাইসটির মধ্যে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও। তবে এখন কথা বলবো ক্যামেরাকে নিয়ে। ব্যাকসাইডে ব্যবহার করেছে তিনটে ক্যামেরা সেটআপ, যেটার মেন সেন্সারটা থাকছে 50 মেগাপিক্সেলে, তার সঙ্গে সঙ্গে 13 মেগাপিক্সেলে আরও একটি সেন্সার থাকছে এবং এখানে থাকছে 8 মেগাপিক্সেলে আরও একটি সেন্সার। অবশ্যই এখানে যে ব্যাকসাইডের ক্যামেরা কোয়ালিটি অনেকটাই বেকার থাকবে। টেকনোর মোবাইল ফোনের মধ্যে যে প্রাইমারি সেন্সারটা থাকছে 50 মেগাপিক্সেলে, অবশ্যই বুঝতেই পাচ্ছেন যে ক্যামেরা কোয়ালিটিটা কতটা বেটার থাকবে। এবং সেলফির কথা বলাই তো এখানে থাকছে ডুয়েল সেলফি ক্যামেরা, যেটার মেন সেন্সারটা থাকছে 48 মেগাপিক্সেলের, তার সঙ্গে সঙ্গে 8 মেগাপিক্সেলে একটি আলট্রা ওয়াইডঅ্যাঙ্গেল লেন্সও ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে। অবশ্যই ক্যামেরা কোয়ালিটি অনেকটাই বেকার থাকবে এই ডিভাইসটির মধ্যেই কিন্তু। হ্যাঁ, তবে এখন কথা বলবো ডিভাইসটির প্রসেসরকে নিয়ে। কোন প্রসেসরটা ইউজ করেছে, কতটা ভালো গেম খেলতে পারবেন আপনি এই ডিভাইসটির মধ্যেই। অবশ্যই এখানে মিডিয়াটেকের প্রসেসর ইউজ করা হয়েছে, মিডিয়াটেক হেলিও G95 চিপসেটটা ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে, যেটার মধ্যে দিয়ে আপনার ফেভারিট যে কোনো গেম আপনি ভালোভাবে খেলতে পারবেন, কোনো ল্যাগ কোনো কিছু পাবেন না। অবশ্যই গেমিং পারফরমেন্স অনেকটা বেটার থাকবে এই ডিভাইসটির মধ্যেই কিন্তু, গেমিংয়ের দিক থেকে কোনো ত্রুটি থাকবে না এই ডিভাইসটির মধ্যে। এবং 8GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজটাও ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে। অবশ্যই তার পাশাপাশি Android 11 সাপোর্টও থাকছে আউট অফ বক্স কিন্তু। অবশ্যই গেমিংয়ের দিক থেকে কোনো ত্রুটি থাকছে না, গেমিং পারফরমেন্স অনেকটাই বেটার থাকছে। হ্যাঁ, তবে এখন কথা বলবো ব্যাকের কিনে। 4700mAh-এর পাওয়ারফুল ব্যাকেই থাকছে, টাইপ সি কেবল থাকছে, তার পাশাপাশি 3300W-এর একটি ফাস্ট চার্জার থাকছে। বুঝতেই পাচ্ছেন এখানে যে ব্যাকের ব্যাকআপটাও আপনারা অনেকটা ভালো পেয়ে যাবেন এই ডিভাইসটির কাছ থেকে। হ্যাঁ, তবে এখন কথা বলবো ডিভাইসটির দাম কিনে। এই ডিভাইসটি অবশ্যই 8GB র্যামের সঙ্গে 256GB, যেটা ইন্ডিয়ান টাকায় যদি ধরা যায় 19,000 টাকার আশেপাশে ডিভাইসকে দামটা দাঁড়ায়, এবং বাংলাদেশে গেলে আপনারা ধরেন ওই 23 থেকে 24,000 টাকা বাজেটের মধ্যেই পেয়ে যাবেন। তো এই বাজেটের সঙ্গে বিশেষ করে যারা কিনা একটি কার্ভ ডিসপ্লে ডিভাইস নিতে চাইছেন তাদের জন্য একটা বেটার ডিভাইস হবে। তার পাশাপাশি ক্যামেরাটাও অনেকটা বেটার থাকছে এই ডিভাইসটির মধ্যে এবং র্যাম ভেরিয়েন্টটাও অনেকটা
বেটার থাকছে এই ডিভাইসটির মধ্যে। তো ওভারঅল কিন্তু বেটার ফেক্স থাকছে এই ডিভাইসটির মধ্যে। এবং এই ডিভাইসটি জুলাই মাসে ঠিক শুরুর দিকে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে এবং তার কিছুদিনের মধ্যে ডিভাইসটি বাংলাদেশেও পাওয়া যাবে। তো আশা করি এই ডিভাইসটির জন্য অনেকেই আগ্রহী আছেন। তো আপনাদের মধ্যে কে কে এই ডিভাইসটি নেওয়ার জন্য আগ্রহ আছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং ভিডিওটি যদি আপনাদের বিন্দুখানি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে তার পাশাপাশি ভিডিওটিকে যতটা পারেন শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়াতে। তো আবার দেখা হবে আগামীকাল নতুন একটি ভালো ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফিজ।